তো তা মিথ্যা করবো কেন, কাজ হয়েছিল। কিন্তু আমার দুর্ভাগ্য তাদের কাজ হয়, তারা আর কখনোই আমাকে কল দিয়ে জানায় না। আমার যে সময়টা থাকতে পারে, আমার যে একটু একটু মানে সাহায্য চাইতে পারি তাদের কাছ থেকে, এগুলো মানে আমাদেরকে আমাদেরকে জানে না। আর যখন কাজ না হয়, কারো যদি মিস হয়ে যায়, সাপোজ হঠাৎ তো 100 তে একটা মিস হতেই পারে, এটা সাধারণ ব্যাপার। মানে প্রেস করে আমার একদম মাথাটা নষ্ট করে দেয়, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর আর আমাকে কেউ খোঁজ নেয় না। আমি সত্যি বলছি, নাম্বারটা মানে ওখান থেকে হোয়াটসঅ্যাপেও ওই মানে যাকে করে ওর কাছে গেতেই ও সব কিছু সমূহ যা কিছু ছিল ফোনে সব ফরম্যাট মেরে সে নিজেই ডিলেক্ট করেছে, হোয়াটসঅ্যাপ সবই ও করে দিয়েছিল। আচ্ছা, বর্তমান কি ভাঙে গেছে, কি প্রেম কি ভাঙা গেছে? ভাঙা বলতে সেরকম দু তিন দিন কোনো মানে ফোন করেনি, গাছটা কাটাই একদম মহা মানে এটা খুব খারাপ কাজ হয়েছে। আর আপনার টেনশন ছিল না, জীবন ভর মানে ওকে পেতে পারতেন। এই তো এখন মানে কি অসুবিধা নাই কোনো, কারণ আমি তো আছি, চিন্তা মানুষ আবার করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবারে একটু ভালো করে করুন না, কেন না কোনো মানে মিস্টেক হয়। আরে মিস্টেক কি আগে হয়েছিল কি মিস্টেক? মোটামুটি কাজ হয়েছে, এবার যাই হোক আবার পড়া গেলে মাথায় ঢুকে নি আমার। হ্যাঁ, সুন্দর একটা মানে জায়গা নেবেন, একটা গাছ নেবেন যে গাছটা মানে কাটার সম্ভাবনা নাই। যেরকম জায়গায় দিছিলেন সেটা তো আপনার জানাই আছে, যেন মানে একলা থাকে গাছটা, গাছের আশেপাশে অন্য কোনো গাছ না থাকে, এরকম পজিশন দেখবেন। মানে সেই গাছের মানে নিচে মানুষ খুবই কম আসা যাওয়া করে, যেখানে একটা অপবিত্র মানুষ যদি এখানে উপস্থিত হয়, মানে অপবিত্র মানুষের পবিত্র বস্তু হাজলে যে মানে পবিত্র বস্তু অপবিত্র হয় তা না, কিন্তু এইগুলোতে একটু মানে একটু মানে একটু সমস্যা হয়, এইগুলো এইগুলো বিষয়টা আলাদা, এই বস্তুগুলো আলাদা। তো আপনার আমার একটু উপকার করলেন, কেন কি কিভাবে জানেন যে আপনার কাজটা যে হয়েছিল, আমি যে 10 জনকে আরো উপকার করতে পারবো, মানে আমার নিজের এখন একটু একটু মানে কনফিডেন্স আসলো, ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো এখন আমার। আমি নাম্বারটা খুঁজছিলাম অনেকে, কালকে ইউটিউবে খুঁজে আমি বলি না, দেখি ফোনটা করে কালকে রাত্রে হাই লিখে পাঠিয়েছি। আমি রাত্রে হাই পাঠাইছেন? হ্যাঁ।